দু সালের আগস্ট মাসে তোমরা যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেয়েছ আগস্ট মাসের জন্য এটা বাংলা ক্লাস সিক্সের এর একটা স্যাম্পল আনসার আমরা দিচ্ছি তোমরা অবশ্যই নিজের মতো করে আনসার করবে এবং সেগুলোকে রেডি করবে এক্স্যাক্ট আমাদের আনসারগুলো লিখে দেবে না এটা একটা স্যাম্পল অ্যান্সার এই ধরনের আনসার হতে পারে এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখছো এগুলো সবই কিন্তু একটু বড় উত্তর হবে প্রতিটা প্রশ্নেরই প্রতিটা প্রশ্নেরই উত্তরগুলো কিন্তু একটু বড় হবে আটটা প্রশ্ন আছে ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণ প্রশ্নের উত্তরগুলো প্রতিটাই একটু বড় তোমরা এক এক করে দেখতে থাকো কোশ্চেন নাম্বার ওয়ান ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য মরশুমের দিনে এই যে গদ্যাংশ সেইটা অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো দেখে নেওয়াও এক নম্বর প্রশ্নটা ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য মরশুমের দিনে এই গদ্যাংশের অনুসরণে সেই দৃশ্যের বর্ণনা করো গ্রামের সবুজ সৌন্দর্য নষ্ট হয় ধান কাটার পরে এই সময় রুক্ষ কঙ্কালসার মাঠের চেয়ারা হয় শুষ্ক আলগুলি দেখতে পাওয়া যায় গরুর গাড়ির চাকার ধুলা দমকা হওয়ায় উঠতে থাকে বেলা বাড়লে মাটি গরম হয়ে ওঠে বাতাসে আগুনের হলকা ওঠে নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় চারিদিকে জলের জন্য হাহাকার পড়ে যায় রাখালেরা গাছের ছায় বিশ্রাম নেয় আর আকাশের কাছে চাষি বউরা বসুন্ধরা ব্রত পালন করে ফসল কাটার পরের দৃশ্য গ্রাম্য জীবনে এই রকমই দেখা যায় তাহলে দেখলে ফসল কাটার পরের দৃশ্যটা কী এরপর কোশ্চেন নাম্বার টু দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো দেখে নাও জ্যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় গ্রাম্য চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দশ বারোখানি গ্রাম নিয়ে একটি হাট গড়ে ওঠে দিনের বেলা শুরু হয় আর রাত হওয়ার আগে গ্রামের হাটগুলি শেষ হয় মানে হাটটা শুরু হয় দিনের বেলায় আর রাত হওয়ার আগে শেষ হয় দিনের শুরুতে হাটে কোনো লোক থাকে না হাট চলাকালীন ক্রেতা বিক্রেতার আগমনে হাট ভরে যায় দূরে গ্রামের লোক বেচা কেনা করে ফিরে যায় ঘরে বিকেলবেলায় অবিকৃত জিনিসগুলি অল্প দামে বিক্রি করে দেয় চেনা অচেনা লোকের ভিড়ে সকলে যেন হারিয়ে যায় সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়লে ধীরে ধীরে অন্ধকার নামে হাটুড়িয়ারা প্রয়োজন মিটিয়ে তারাও বকের ন্যায় বাড়িতে ফেরে গ্রামগুলির বুকে একে একে প্রদীপ জ্বলে ওঠে কিন্তু প্রদীপহীন অন্ধকার হাট যেন ঘুমিয়ে থাকে পরের প্রশ্ন করছেন নাম্বার থ্রি মাটির ঘরে দেয়ালচিত্র রচনায় সাঁওতালি দেয়ালচিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে সাঁওতালি দেয়ালচিত্রগুলি মূলত জ্যামিতি আকারের হয় এতে চতুষ্কোণ ও ত্রিভুজের বাহুল্য বেশি সাধারণত ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটি হয় কালো রঙের তার সমান্তরাল টানা হয় চওড়া গেরুয়া রেখা তার সমান্তরালে এখানে একার দিয়ে দেবে একটা তার সমান্তরালে টানা হয় চওড়া গেরুয়া রেখা আবার তার উপর সমান্তরালে টানা হয় চওড়া কালো রেখা এর ওপর নানা রঙের চতুষ্কোণ বা ত্রিভুজগুলি সাজানো থাকে মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় এই চিত্রণটি বিস্তৃত হয় এবার চার নম্বর প্রশ্নে চলে যায় পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ করেছে এটা আলোচনা করতে হবে নাও পিঁপড়ে ক্ষুদ্র জীব মাটির দিকে মুখ রেখে মাথা নিচু করে আপন খেয়ালে এগিয়ে চলে তারা দাঁড়ি তাদের এরূপ চলন কবিকে মুগ্ধ করেছে পিঁপড়েদের শৃঙ্খলায় কবি অবাক হয়েছেন ভোরের বাতাসে মাটির নিচে আশ্রয় নেয় পিঁপড়েরা কবির মনে হয়েছে সকল জীবী যে একদিন মাটির বুকে মিশে যাবে তা পিঁপড়েদের আচরণেই তার প্রকাশ পেয়েছে পিঁপড়েরা মুখে কিছু বলে না তাদের নিরাপতা যেন অনেক কিছু বুঝিয়ে দেয় কবি তাদের প্রতি অনুভূতিশীল এইভাবে পিঁপড়ে কবিতায় কবির পিঁপড়ের প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল মনোভাবে প্রকাশ ঘটেছে এটা হলো কোশ্চেন নাম্বার ফোর এবার আমি যাচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভে দেখো ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরাপরাধ আম গাছ অতিথিটি কতদূর সমর্থনযোগ্য উত্তরটা দেখো আম গাছটি লাগানোকে কেন্দ্র করে প্রথম দিকে গোপাল ও তার মায়ের সদিচ্ছা ছিল না কিন্তু গাছটি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গাছটি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শুধু গোপালের পরিবার নয় প্রতিবেশীরাও গাছটিকে ভালোবেসে ফেলেছিল গাছটির ফল পাতা ডাল প্রতিবেশীদের প্রয়োজনে লাগতো এই গাছের ছায় অনেকেই বসে থাকত গ্রামের পথ নির্দেশিকা বলতে বলতেও এই গাছের কথা বলতো নদীর দিক থেকে আসা গরম বাতাসও বালির ঝাপটা সে নিজের ডালপালা দিয়ে আটকাত গরম বাতাস ও বালির ঝাপটা সে নিজের ডালপালা দিয়ে আটকাত যুদ্ধের বিপদ যখন নেমে এলো বোমা পড়তে পারে বলে গাছটার ট্রেঞ্চ খোলা হলো অবশেষে গাছটির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল সংবাদপত্রে সবাইকে ফাঁকে দিয়ে সে চলে গেল এরপর কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো পৃথিবী সবার হোক এই আশীর্বাণী আশীর্বাদ গল্পে কীভাবে ধ্বনিত হয়েছে শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মজুমদার তার আশীর্বাদ গল্পের শেষের অংশে গাছের পাতাকে সূর্য আশীর্বাদ করতে গিয়ে এই কথা বলেছেন অসহায় পিবিরের জীবনের যন্ত্রণার কথা প্রসঙ্গে বর্ষাকালে তার থাকার কষ্টের কথা গল্পের মধ্যে তুলে ধরেছেন ছেন করবে এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দেবে বাঁচার জন্য গাছের পাতায় আশ্রয় নিলে গাছের পাতাও অসহায় হয় সে যদি ডুবে যায় কিংবা হারিয়ে যায় তাহলে পিঁপড়ে বাঁচবে কেমনভাবে গাছ চলতে পারে না তারও গভীর যন্ত্রণা বর্ষায় ভিজতে হয় আবার রোদ্দে পুড়তে হয় ধুলে মাখামাখি হয় তার দেহ বৃষ্টির জলে নতুনভাবে সেজে উঠতে হয় ঘাস পিঁপড়েকে বলে সরত এলে পৃথিবী তোমার হবে মেঘের ফাঁক দিয়ে সূর্য ওঠে সূর্য তাকে আশীর্বাদ জানায় আর শরতের আশীর্বাদ তার উপর ঝরে পড়ে অবশেষে বলে পৃথিবী যেন সবার হয় এবার পরে প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন ছোট গাড়ির ছোট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি এর পরবর্তী ঘটনাক্রম এক ভূতুরে কাণ্ড গল্প অনুসরণ লেখো কাণ্ডটা গল্প অনুসরণে লিখতে হবে শিবলাম চক্রবর্তীর এক কান্ড নামক গল্প থেকে নেওয়া হয়েছে লেখক একদিন সাইকেল চেপে যাওয়ার পথে টায়ার ফেসে গেল অবশেষে লেখক একটি চলন্ত মোটর অর্থাৎ বেবি অষ্টে উঠে বসেছিলেন চালককে বলতে গিয়ে তিনি বুঝতে পারেন যে তিনি ভূতুরে গাড়িতে সওয়ার হয়েছেন প্রথমে ভয় পেলেও পরে বুঝলেন গাড়ি সঠিক পথে চলছে লেভেল ক্রসিংয়ের কাছে পৌঁছে বুঝলেন মোটরের থামার কোনো ইঙ্গিত নেই লেখক বুঝলেন মৃত্যু দরজায় দাঁড়িয়ে কোনো প্রকারে দরজা খুলে নেমে পড়লেন আর মোটরও থামলো পরে বুঝলেন এই পথ একজন ঠেলে গাড়িটি নিয়ে এসেছে আসলে ছিল ভুতুরে গানি এবার কোশ্চেন নাম্বার এইট একই ছিল ছোট হলুদ বাঘ বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও নবনীতা দেবসেনের বাঘ কবিতায় একটি বাঘ ছানার কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায় একটি বাঘ ডেরা বেঁধে ছিল পাখিরালয় কিন্তু সেখানে সে কোনো শিকার পেতো না সেখানে ছিল শুধু পাখি কোনো ছাগল ভেড়া বা হরিণ সেখানে ছিল না তার খাওয়ার মতো সেখানে কিছুই ছিল না পাখি থাকলে তার পক্ষে ধরা সম্ভব হচ্ছিল না আর খাবার না পেয়ে নদীর পারে কাঁকড়া ধরতে গিয়ে কাঁকড়ার কামড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে তার বাবার সহযোগিতায় সে রক্ষা পায় মনের দুঃখে বাঘের ছানা কাদায় নেমে মাছ ধরতে গেলে বাঘজননই তাকে বকাবকি করে তাতে বাঘের বাচ্চার কষ্ট হয়েছে এইভাবে এই কবিতায় বাঘের কীর্তিকলাপের পরিচয় পাওয়া যায় তাহলে বাঘের কীর্তিকলাপের কী পরিচয় পাওয়া যায় সেটা তোমরা পেলে তাহলে এইভাবে আমরা আটটা কোশ্চেনের সলিউশান তোমাদেরকে করে দিলাম তোমরা এটা পড়ে সম্পূর্ণ নিজের মতো করে আনসার করবে এক্সাক্টলি এটা করে দেবে না এবং যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা সেরকমভাবে যতটা সাপোর্ট করা যায় করবো ঠিক আছে